সূর্য যখন ডুবে যায় বনের পেছনে তখন তাকে দেখা যায় ফেরার পথে। চাল 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 ভাগ্যে চাল, সূর্য ডুবে গেছে একই পথে তার নিত্য যাওয়া আসা। বনের পথ দিয়ে সে যায় নদীর ধারে সবুজ মাঠে। কোনদিন বা রাখাল ছেলে আপন মনে গাইতে থাকে আপন মনে গান গাইতে গাইতে গরু নিয়ে যায় মাঠে। রাখাল ছেলের দিকে সে তখন হরিণীকে বলছে, ও গো বনের হরিণী, তুমি রইলি কেন দূরে দূরে, বিভোর হয়ে বাসি সুরে, আমি তো তোমার কাছে এসে বসতে নিষেধ করিনি, এসো এসো কাছে এসো, বিষে ভয় কেন পাচ্ছ, আমি তো রাখাল ছেলে, তোমার রাখাল বন্ধু, বন্ধু কি ভয় পেতে আছে। হরিণীর ভয় ভেঙে গেল, সে ক্রমে ক্রমে এগিয়ে এলো রাখাল ছেলের কাছে, তারপরে অপপথে বলতে লাগলো তার ভয়ের কারণ। শোনো, এতদিন তোমাকে মানুষ ভেবে আমি সত্যি ভয় পেতাম, কিন্তু যেই বললে তুমি মানুষ নও রাখাল ছেলে, আমার রাখাল বন্ধু, অমনি আমার ভয় ভেঙে গেল। কিন্তু অমনি তোমার মানুষের এত ভয় কেন বলো তো? মানুষরা ভারি দুষ্টু পাজি, আমাদের শুধু ধরে নিয়ে যায়, আমি যদি তোমাকে ধরে নিয়ে যাই? কখনো না, এমন কাজ তুমি করতেই পারো না, কেন কি তুমি তো মানুষ না, তুমি তো রাখাল ছেলে, রাখাল ছেলেরা কি মানুষদের মতন দুষ্টু হয়? ঠিক বলেছ হরিণী, দুষ্টুমি তাকে বলে আমি জানি না। ব্যাস তো, এবার আমাকে বাসি শোনো। শোনো তাহলে, ওরা সব দুষ্টু মানুষ, তোর মন বলে
হাসি হাসি বুঝিবা ভাত পেতেছে ওরা ওকে একলাতে না গো না তুমি ভয় করো না ও তো মানুষ না ও তো রাখাল ছেলে আমি ওর পাশে গেলে ও বড় খুশি হয় তাই সে কথা কি বলতাই দেখ দেখি আমার কথা শুনে ছেড়ে উনি ভার করে রয়েছে হায় রে আমার পড়া কপাল কি বলে ফেললুম না গো মা তুমি দুঃখ করো না আমি এক্ষুনি ওর সঙ্গে ভাব করে নিচ্ছি হ্যাঁ ভাব করে নে আমি আসি রাখাল ছেলে মুখ তোলো কথা বলো আমার দিকে তাকাও বুঝেছি মার কথা সত্যি তুমি রাগ করেছো মার এটুকু কথা অমনি তুমি রেগে গেলে ব্যস্ত থাকো তোমার রাগলি তোমার সঙ্গে আমার আড়ি 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 দেখো এই ভাব 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 আড়ি আড়ি ভাব ভাব আড়ি ভাব আড়ি ভাব আড়ি ভাব আড়ি 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 ভাব 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 এমনি করে শুরু হয় হরিণী ও রাখাল ছেলের মধ্যে ভাব ভালোবাসার পুরপুরা ধীরে ধীরে ওরা একে অপরের আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে কখনো বা এটা সেটা নিয়ে চলে কত না খুনসুটি তোমার বাসি সুর জানো গো নদীর জলে
মাতাই বনে দিন রাজনি সকাল হলে যখন হেটাই আসো বাসি শুনে শুনে আমায় গভীর ভালোবাসো মনের পাখা উড়ে আমি স্বপন পুড়ে যাই তখনই স্বপন পুড়ে যাই তখনই কিন্তু হরি নিয়ে নিত্য স্বপন করে যাওয়া সম্ভব হবে কি কেননা ধূর্ত মহাজন আর ঠিকাদারদের কবলে পড়ে বনাঞ্চল আজ কত বিক্ষত ওরা কাঠুইয়া আর শিকারি পাঠিয়ে ধ্বংস করছে বনজ সম্পদ ধ্বংস করছে বনের গাছপালা পশু পাখি ফলে পরিবেশে বাড়ছে উষ্ণায়ন বাড়ছে বিষাক্ত গ্যাস এই পরিস্থিতির মধ্যে দিয়েও রাখাল ছেলে আজও গরু চড়াতে এসেছে সঙ্গে ছায়ার মতো রয়েছে হরিণী কিন্তু আজ দূর থেকে ঝোপের আড়ালে দাঁড়িয়ে হরিণীকে লক্ষ্য করছে এক ঘাতক শিকারী ওই তো শিকারী গাছের আড়াল থেকে বারবার ভুতুক তাক করছে হরিণীর দিকে এদিকে রাখাল ছেলে বাঁশি বাজানোর আয়োজন করছে জানি না আজ কি আছে হরিণীর ভাগ্যে ওই তো রাখাল ছেলে বাঁশি বাজাচ্ছে তীর ছুঁড়েছে ঘাতক শিকারী গাছের আড়াল থেকে নির্মম ভাবে তীর ছুঁড়েছে হরিণীকে মৃত্যু যন্ত্রণায় হরিণী ছটফট করতে করতে রাখাল ছেলেকে বলছে তোমাকে আমি বিশ্বাস করেছিলাম কিন্তু সেই তুমি বোধহয় মানুষ বলে আমার মৃত্যুর কারণ হলে তবু তোমায় মিনতি করছি পাতি তোমার পাজাও বন্ধু আমার মরণ কালে মরণ আমার আসুক আজি পাতি তালে তালে হরিণীর অন্তিম ইচ্ছা পূরণ করতে রাখাল ছেলে শেষবারের মতো বাঁশি বাজিয়ে শোনাচ্ছে হরিণীকে বাঁশি শুনতে শুনতে হরিণীর মৃত্যু হলো সাথীকে হারিয়ে রাখাল ছেলে অসীম দুঃখ পেল সে তখন কেঁদে কেঁদে বলছে বিদায় দাও বনের পাখি বিদায় নদীর ধার সাথীকে হারিয়ে আমার বাঁচা হলো তে ভাই বাঁচা হলো তে ভাই আর কখনো মরণ হবে কার বিদায় বন্ধু বিদায় চির সমাপ্ত হল হৃদয় বিধানক লোকনাটক রাখাল ছেলে এইভাবে বন্য প্রাণীদের নিধন আজ আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তাই আমরা বনাধরা ভুদায় প্রকল্পের পক্ষ থেকে
রাখাল ছেলেকে ফিরিয়ে নিয়ে এসেছি এবং আমরা প্রতিজ্ঞা করছি এই অঞ্চলে আর কখনো কোনো বন্য প্রাণী নিধন হতে দেব না, কখনো আমরা নিধন হতে দেব না। এখানে অবাধে গরু চড়াবে আমাদের এই রাখাল ছেলে। রাখাল ছেলে নাটকের বিভিন্ন চরিত্রে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে রাখাল ছেলের ভূমিকায় আয়েশা মাঝি, অন্যান্য চরিত্রে সানিয়া, সান্দিরা, আয়েশা, নাসিমা, বিলকিস খাতুন, চান্দা খাতুন, সুপর্ণা সূত্রধর, হরিণীর মার ভূমিকায় সুহানা পারভিন ও রাখাল। ধন্যবাদ।